আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জিয়াউর রহমানের সাতাশীতম জন্মবার্ষিকীতে একই করল বিএনপি নির্বাচনের আগে বিএনপির যে চিত্র পাওয়া গেল উনিশ এক তেইশ বিএনপির ইনক্লুসিভ চরিত্র বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন সেই জিয়াউর রহমান বহুল আলোচিত রাষ্ট্রপতি যার বাংলাদেশে অনেক অবদান রয়েছে মুক্তিযুদ্ধে অনেক অবদান রয়েছে তার সাতন সাতাশিতম জনবার্ষিকী এই জনবার্ষিকী উপলক্ষে বিএনপি যেভাবে জন্মবার্ষিকী উদযাপন করলো সেই উদযাপনে তাদের বিগত অনেক বছরের তুলনায় যথেষ্ট প্যারাডাইম শিফট আমরা দেখতে পাচ্ছি আর দি সেম টাইম নির্বাচন আগে তাদের এই ব্যতিক্রমী উদযাপনের মধ্য দিয়ে একটু বিশ্বের চিত্র আমার কাছে প্রতীয়মান হয়েছে এটা একটু তুলে ধরা প্রয়োজন বিশেষ করে ইসলাম সাথে এই বিষয়টা বিএনপিকে পাঠ করার জন্য জরুরি জিয়াউর রহমানের আদর্শ আর বর্তমান বিএনপির যে ইনক্লুসিভ পলিটিক্স তাদের যে মাল্টি পার্টি ডেমোক্রেসি এবং তাদের প্রত্যেকটা বিষয়ের মধ্যে যে বহুত্ববাদ তারা যেটা ধারণ করে জিয়াউর রহমানের সেই সংজ্ঞার বর্তমান বিএনপি সেই সংজ্ঞা কিন্তু পুরোপুরি মেলে না অনেক কন্ট্রাডিকশন রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি উনিশে জানুয়ারি দুই হাজার তেইশ বৃহস্পতিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাতাশীতম জনবার্ষিক উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র খাদ্য বিতরণ প্রধান অতিথি বাবু গয়েশ্বরচন্দ্র রায় সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি সেখানে আমরা দেখতে পাচ্ছি দোয়া মোনাজাত মাহফিল এবং শীতবস্ত্র খাদ্য বিতরণ সেখানে বাবু বসে আছেন তাকে দেখলে মুসলিম মুসলিমই মনে হয় কারণ তিনিও যে টুপি পরেন ওটা যে মুসলিম বা ইসলামী টুপি সেটা নয় হিন্দু ধর্মেরও এরকম একটা টুপি পরার যেমন গোবিন্দচন্দ্র প্রামাণিক পরেন এরকম একটা সিস্টেম রয়েছে হয়তোবা তিনিও মোনাজাতে হাত তুলেছেন আর একজন নারী নেত্রী সম্ভবত নিপুণ রায় চৌধুরী বা এরকম কেউ হতে পারে তিনিও মোনাজাতে শরিক হয়েছেন এখন বিএনপির ইনক্লুসিভ পলিটিক্স তাদের বহুত্ববাদ কি এরকম যে ধর্মীয় লিমিটেশনসের রেস্ট্রিকশন ঊর্ধ্ধে উঠে যে যেরকম পারে যার ধর্ম যে পালন করল এটা আমার মনে হয় যেহেতু স্পর্শকতার বিষয় যে প্রত্যেকে প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করবে কিন্তু এক ধর্মের লোক আর এক ধর্মের রীতিনীতিতে জড়াবে আমার কাছে বিষয়টা স্পষ্ট না যাই হোক এরকম একটা চিত্র দেখা গিয়েছে বিষয়টা হয়তো বা যারা হিন্দু ধর্মের তারা বিষয়টা ভালোভাবে নাও নিতে পারে হিন্দু ধর্মের অনুসারী হয়ে গেবচন্দ্র রায় এভাবে কেন হ্যাঁ বিভিন্ন আমরা দেখেছি এবং এটা খুব সুন্দর একটা দৃশ্য অসংখ্য দৃশ্য দেখার সুযোগ হয়েছে যে মুসলিম বন্ধুর জানা যায় হিন্দু বন্ধু এসে পাশে দাঁড়িয়ে থাকে তার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে তার শেষ কৃত্যে অংশ হিসাবে কিন্তু তিনি তো নামাজের কাতারে দাঁড়িয়ে হাত বাঁধে নামাজ নামাজ পড়ানোর বিষয়টা এরকম নয় এরকম করা যেতে পারে পাশে দাঁড়ানো বা ইত্যাদি ইত্যাদি অথবা হিন্দু বন্ধুর শেষ কৃত্যানুষ্ঠানে পাশে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা কিন্তু একেবারে ভিতরে জড়িয়ে যাওয়া অন্য অন্যদের মতো এটা কেমন হয় পঞ্চগড়ের আটোয়ারি উপজেলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাতাশীতম জনবর্ষী উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল তারা মিলাদ দোয়া আবার মেহেরপুর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুরে যে নিউজ এসেছে সেখানে তারা আলোচনা সভা করছে সেখানে হারমোনিয়াম ঢোল বাদ্য বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে তারা জাতীয় সঙ্গীত হয়তো বা আরো কোনো সঙ্গীত গিয়েছে কিনা আমি জানি না জাতীয় সঙ্গীত আমি শুনেছি এর মানে সব আছে সঙ্গীতও আছে দোয়াও আছে মিলাদও আছে মসজিদে মন্দিরে সবকিছুর মধ্যে আছে মানে এর বহু তাদের বহুত্ববাদের ধরন কিন্তু এটা তবে এখানে একটা উল্লেখ করার মতো বিষয় যে একসময় বিএনপি জন্মদিন টাইপের আলো অনুষ্ঠানগুলোর মধ্যে কিন্তু কেক কাটা বা আনন্দ এগুলোর মধ্যে অনেকটা সীমাবদ্ধ থাকতো কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও আমরা একসময় দেখেছিলাম কিন্তু এটাও কিন্তু প্যারাডাইম শিফট হয়েছে এবং তারেক রহমানের ক্ষেত্রেও ক্ষমতায় থাকলে জন্মদিন পালনের ধরন এক ধরনের জন্মবার্ষিকী আর ক্ষমতায় দূরে থাকলে একটু ধর্মীয় ফ্লেভারই বেশি দেখি এটা কিন্তু একটা প্যারাডাইম শিফট এটাই একটা বাস্তবতা যে মানুষ সুসময়ে যতটা ধর্ম পালন করে দুঃসময় তার চেয়েতে বেশি পালন করে খুলনায় আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রধান অতিথি নজরুল ইসলাম খান সদস্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলোচনা সভা আয়োজন করেছে বগুড়ায় নানান কর্মসূচি সবচেয়ে বেশি বগুড়াই হওয়ার কথা জিয়ুর রহমানের এলাকা বগুড়ায় নারায়ণ কর্মসূচির মধ্য দিয়ে তারা জন্মদিন জনবাসিক উদযাপন করেছে আমির খসরুল মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে ছিলেন সেখানে এবং আমরা আরও বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এটা সাংগঠনিক প্রায়োরিটি হিসাবেই করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এখানে আলোচনা সভার আয়োজন করেছে কেন্দ্রীয় বিএনপি সেখানে ডক্টর খন্দকার মোশার বসেন ছিলেন প্রধান অতিথি এবং মির্জা ফখুল ইসলাম আলমগীর সদস্য সচিব অনেক লোক হয়েছে সেখানে আরেকটা ব্যতিক্রমী নিউজ যে বিভক্ত জাতি ঐক্যবদ্ধ করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন মহান স্বাধীনতার ঘোষক তাদের ভাষায় ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সাতাশীতম জনবার্ষিক উপলক্ষে বৃহস্পতিবার উনিশে জানুয়ারি তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এর মানে মাজারেও আছে তারা এখন মাজার নিয়ে কিন্তু আমাদের মুসলমানদের একটা অংশের যথেষ্ট আপত্তি রয়েছে মাজারে ভাবে ফুল দেওয়া বা যাওয়া কিন্তু বিএনপি সব জায়গায় আছে মসজিদে আছে মিলাদে আছে দোয়ায় আছে মাজারে আছে আবার তাদের মধ্যে আহলে আছে বলা হয়ে থাকে আই ডোন্ট নো জেউর নিজে আহলেহাদিস এখন আহলে হাদিসটা তো একটু পিওরিটান শুদ্ধবাদী তারা কিন্তু এই মাজারে যাওয়া বা মিলাদ এগুলো কিন্তু সমর্থন করে না যাই হোক এটাই এক ধরনের বহুত্ববাদ যে ধর্মের ব্যাপকতা অথবা সব রিলিজিয়াস সেক্টকে তারা ধারণ করে বহুত্ব তাদের মধ্যে আছে ফ্রি চিকিৎসা ক্যাম্পও তারা চালু করেছে এই উপলক্ষে এবং কোথাও কোথাও আহ আলোকসজ্জা স্মৃতি ভাস্কর্য আছে যে রহমানের তাহলে স্মৃতি ভাস্কর্য আছে এর মানে এগুলোও কিন্তু তারা সমর্থন করে ইসলাম একটা অংশ সমর্থন করে না কিন্তু বিএনপির মধ্যে সবই আছে সেখানে পুষ্পমাল্য অর্পণ এই কালচারও তাদের মধ্যে আছে আলোচনা সভা দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে মানে কেক কাটা দোয়া মোনাজাত এমন কিছু নেই যে না করেছে এর মানে যত মতাদর্শের লোক আছে সবার সাথেই কোনো না কোনো সম্পর্ক তারা রেখেছে মানে সবভাবেই পালন করেছে যে রহমানের মাজারে শ্রদ্ধা আরও বিভিন্ন অঙ্গ সংগঠন জানিয়েছে নয়াপল্টন থেকে সেখানে বেলুন ফুলিয়ে বা ইত্যাদি ইত্যাদি এগুলোও বাদ রাখেনি এবং সেখানে ব্যাপকভাবে সাজিয়েছে তাদের পার্টি অফিস একটা আনন্দঘন পরিবেশে ছিল শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটা ছিল বিএনপি বড় দল হিসাবে তারা জনগণের কাছে যাওয়া ফ্রি চিকিৎসা শীতবস্ত্র ত্রাণ এগুলো কম করে বড় দল হিসাবে যা করে একেবারেই অপ্রতুল বিশেষ করে এই জন্মবার্ষিকী বা এরকম কোনো বিষয় আসলে তাদেরকে একটু করতে দেখা যায় অনেক কর্মসূচি লক্ষ্মীপুর জেলা বিএনপি মিলাদ ও দোয়া মাহফিল পোস্টার মানে মনে হয় মিলাদ ও দোয়া মাহফিল নিয়ে যেভাবে পোস্টার ধরে তারা দাঁড়িয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি যাই হোক মোটের উপরে মাহফিল করলে পোস্টার পেছনে টানিয়ে রাখা যায় কিন্তু সেই পোস্টার ধরে মিছিলের মতো সামনে যাওয়া একটু অড লাগলো মোটের উপরে এই আহ জেউর রহমানের সাতাশীতম জনবার্ষিকীতে বিএনপি যা করলো সেটা নির্বাচনের আগে বিএনপি ধর্মের প্রতি একটু বেশি সেন্সিটিভ বা ধর্মীয় বিষয়টি একটু গুরুত্ব দিচ্ছে নিজেদেরকে এবং ধর্মের সব সেক্টকেই তারা প্রতিনিধিত্ব করছে সবগুলোকে তারা অ্যালাউ করছে ইনক্লুসিভ পলিটিক্স করছে বহুত্ববাদী বিশ্বাসী এরকম একটা চিত্র তারা দেখানোর চেষ্টা করলো এটাই পাওয়া গেলো এটা নির্বাচনী রাজনীতি ইম্পর্টেন্ট সবাই এটা করে সুসময়ে যা না করে দুঃসময় এগুলো বেশি করে উনিশ এক